হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের আগের কোনো একটা ভিডিওতে জেনেছিলাম যে কনফেশন পুলিশের কাছে দেওয়া যায় না। আন্ডার সেকশন 25 কনফেশন যখন পুলিশের কাছে দেওয়া হয় সেটা ইনঅ্যাডমিসেবল, বা সেটা পুলিশের কাছে কোনো রকমের কোনো কনফেশন দেওয়া যায় না। এবং সেকশন 26-এ বলেছে যে কনফেশন পুলিশ কাস্টডিতেও থাকা অবস্থায়ও দেওয়া যায় না। হ্যাঁ, যদি পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় ইমিডিয়েট প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া হয় সেক্ষেত্রে দেওয়া যাবে, যদিও সেক্ষেত্রে 164 ফলো করতে হবে, যেটা নিয়ে আমরা ডিটেলস ভিডিও বানিয়েছি এবং আপলোড করেছি। সো আমরা এই ভিডিওতে জানবো যে কনফেশন তো পুলিশের কাছে দেওয়া যায় না এবং পুলিশ কাস্টডিতে দেওয়া যায় না সাধারণত। সো পুলিশের কাছে এবং পুলিশ কাস্টডিতে না দেওয়া গেলেও সেকশন 27 বলতেছে যে যদিও সেকশন 25 এবং 26-এর আন্ডারে একটি কনফেশন ইনঅ্যাডমিসেবল হচ্ছে, বাট যখন কোনো একটি কনফেশনের আন্ডারে পুলিশ কোনো একটি ডিসকভারি অফ নিউ ফ্যাক্ট পাচ্ছে, বা কোনো একটি ফ্যাক্ট, নিউ ফ্যাক্ট ডিসকভার করতেছে, যেই কনফেশন আসছে কোনো একটা কনফেসর থেকে, সেই ইনফরমেশনের আন্ডারে পুলিশ যখন কোনো একটি নতুন একটা ফ্যাক্ট ডিসকভার করতে পারে, সেই নতুন ফ্যাক্টটা অ্যাডমিসেবল হবে, শুধু সেই নতুন ফ্যাক্টের পোর্শনটা সেটা অ্যাডমিসেবল হবে। এই বিষয়টা হচ্ছে গিয়ে সেকশন 27 বলতেছে। সো আমরা সেকশন 27 এখন ইন্টারলি পড়ব, যেটা কি বলেছে আসলে সেকশন 27-এ সেটা আমরা এখন দেখব। ফার্স্টে বলেছে যে হোয়েন এনি ফ্যাক্ট ইজ ডিপোজড অ্যান্ড হুইচ ইজ ডিসকভার্ড বাই দি ইনফরমেশন ফ্রম দি কনফেশন, তার মানে কোনো একটি সার্টেন ফ্যাক্ট যেটা ডিপোজড করা হয়েছিল বাট সেটা কনফেশনের মাধ্যমে যে ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে সেইটার আন্ডারে সেই ফ্যাক্টটা ডিসকভার করা হচ্ছে, সেই ক্ষেত্রে সেই ফ্যাক্টটা অ্যাডমিসেবল হবে। এখানে আমরা একটা উদাহরণ নিতে পারি, ধরুন কোনো একটি মার্ডারের জন্য একটি ছুরি ইউজ করা হয়েছিল, হ্যাঁ, এবং সেই ছুরিটা সে কোনো একটি গর্তে লুকিয়ে রেখেছিল মাটি চাপা দিয়ে, এবং সে পুলিশের কাছে কনফেশন করলো যে আমি খুনটা করেছি, এবং যেই ছুরি দিয়ে আমি খুনটা করেছি সেই ছুরিটা আমি অমুক জায়গায় লুকিয়ে রেখেছি। সো সেকশন 25-এর আন্ডারে কিন্তু পুলিশের কাছে কোনো কনফেশন দেওয়া যায় না, তার মানে এই কনফেশনটাও ইনঅ্যাডমিসিবল। বাট পুলিশ ইনভেস্টিগেশন পারপোজে যদি সেই ছুরিটা খুঁজে পায়, তাহলে কি হচ্ছে, এই যে কনফেশনের আন্ডারে যে ইনফরমেশনটা পেয়েছে সেই ইনফরমেশনের আন্ডারে নিউ ডিসকভারি অফ ফ্যাক্ট, আর কি নতুন একটা জিনিস ডিসকভার করতে পারতেছে পুলিশ, সেটা কি ছুরিটা, যেই ছুরিটা ইউজ করা হয়েছে কনফেশনের মাধ্যমে, যেই ছুরিটা ইউজ করা হয়েছে মার্ডারের জন্য। তাহলে ডিসকভারি অফ নিউ ফ্যাক্ট হচ্ছে সেকশন 27-এর আন্ডার আমরা নতুন একটা ফ্যাক্ট ডিসকভার করতে পারতেছি। তাহলে সেকশন 27-এ প্রথমেই দেখাতে হবে যে কোনো একটা নিউ ফ্যাক্ট ডিসকভার হয়েছে যেইটা ডিপোজড করা হয়েছিল, হ্যাঁ, আর সেটা কিসের মাধ্যমে ডিসকভার হচ্ছে, কনফেশন দেওয়ার মাধ্যমে। তারপরে দেখাতে হবে যে দ্য পার্সন গিভিং দ্য ইনফরমেশন বা কনফেশন মাস্ট বি অ্যাকিউজ, তার মানে অবভিয়াসলি এখানে অ্যাকিউজ পার্সন হবে যে কনফেশনটা দিচ্ছে, ওকে, অ্যাকিউজডের পার্সনের কনফেশনটা পুলিশের কাছে যাচ্ছে সেটাই আর কি, সেটার আন্ডারে ডিসকভারি অফ নিউ ফ্যাক্ট হচ্ছে, এটা অবভিয়াসলি দেখাতে হবে। তারপরে দেখাতে হবে যে হি মাস্ট বি ইন পুলিশ কাস্টডি, তার মানে সেকশন 27-এর আন্ডারে কোনো একটা জিনিস অ্যাডমিসেবল হইতে হইলে, যেটা ডিসকভারি অফ নিউ ফ্যাক্ট সেটা হইতে হইলে ফার্স্টেই দেখাতে হবে যে হি মাস্ট বি ইন পুলিশ কাস্টডি, হ্যাঁ, পুলিশ কাস্টডিতে থাকতে হবে, কারণ কি পুলিশ কাস্টডিতেই তো কোনো একটা কনফেশন ইনঅ্যাডমিসেবল হয়, এবং 27-এর আন্ডারে যেটা পুলিশ কাস্টডিতে যেই কনফেশনটা দেওয়া হয় সেটার আন্ডারে তো নিউ ডিসকভারি অফ ফ্যাক্ট হচ্ছে, তার মানে সেকশন 27 অ্যাপ্লাই হইতে হইলে দেখাইতে হবে যে সেই ব্যক্তিটি পুলিশ কাস্টডিতে ছিল, এইটা দেখাইতে হবে সেকশন 27 অ্যাপ্লাই হইতে হইলে। তারপর সেকশন 27-এ এটাও বলেছে যে কনফেশনের মাধ্যমে তো অনেকগুলো ইনফরমেশন পাওয়া যেতে পারে, ঠিক না, পুলিশের কাছে যে কনফেশনটা দিচ্ছে সেটার মধ্যে অনেকগুলো ইনফরমেশনই থাকতে পারে। সেকশন 24-এ পার্টিকুলারলি বলে দিয়েছে যে যেই ইনফরমেশনের মাধ্যমে বা যেই ইনফরমেশনটা শুধু ডিসকভারি অফ নিউ ফ্যাক্টের সাথে মিলে যাচ্ছে সেই ইনফরমেশনটাই শুধু অ্যাডমিসেবল হবে, ওকে, রেস্ট অফ দ্য ফ্যাক্ট উইল নট বি অ্যাডমিসেবল ইন দ্য কোর্ট। ধরুন এখানে আমরা একটা এক্সাম্পল নিতে পারি, ধরুন যে কনফেশন দিচ্ছে পুলিশের কাছে বা যে কনফেশন দিয়েছিল পুলিশের কাছে, সে বলল যে আমি ফার্স্টে ওই লোকটাকে পয়জন দিয়ে মেরেছি,
এই কথা বলল, পয়জন দিয়ে মারার পরে আমি তাকে ছুরিকাঘাত করে তাকে মেরেছি। ওকে, এখন সেই পয়জন দিয়ে মারার কথা, এখন ধরুন সেই পয়জনের যে বোতলটা ছিল, হ্যাঁ, সে সেই বোতলটা কোনো পার্টিকুলার স্থানে লুকিয়ে রেখেছে, সেই পার্টিকুলার স্থানে লুকিয়ে রাখার কথাটাও বলল সে, এবং সে যে ছুরি দিয়ে মেরেছে এই সম্পর্কে সে কিছুই বলেনি, হ্যাঁ, বা ছুরিটা সে কোথায় রেখেছে এই সম্পর্কে সে কিছুই বলেনি, সে জাস্ট বলেছে যে আমি তাকে ছুরি দিয়ে মেরেছি এবং পয়জন খাইয়ে তারপরে ছুরি দিয়ে মেরেছি, এই কথাটা বলছে। এখন এখানে ইনফরমেশন কিন্তু কয়েকটা ইনফরমেশন সে দিচ্ছে, হ্যাঁ, বা আরো বলল যে আমি তাকে রাতে মেরেছিলাম, এরকম অনেক কিছুই সে বলল। এখন সে এখন পুলিশ ইনভেস্টিগেশন পারপজে শুধু পয়জনের বোতলটা পেল, ওকে, ছুরি টুরি কিছুই বা অন্য কোনো কিছুই সে ডিসকভারি অফ নিউ ফ্যাক্ট হচ্ছে না সেক্ষেত্রে। তার মানে ওই যে পয়জনের যে বোতলটা সে পেল সেই জায়গায়, তার মানে এই ইনফরমেশনের মাধ্যমে নতুন একটা ফ্যাক্ট সে পাচ্ছে, পয়জনের যে এটা সেটা আসলেই কিন্তু সে ডিসকভার করতে পারতেছে ইনভেস্টিগেশন পারপজে। তার মানে সেই পার্টিকুলারলি শুধু ততটুকু পয়জনের বোতলের বিষয়টাই শুধু অ্যাডমিসিবল হবে কোর্টে, বাকিগুলো কোনোটাই অ্যাডমিসিবল হবে না। কারণ কি, বাকি যে কনফেশনের বাকি অংশগুলো সেটা ইনঅ্যাডমিসিবল, কারণ কি সেকশন 27 পার্টিকুলারলি বলে দিয়েছে যতটুকু অংশের ডিসকভারি হচ্ছে বা ডিসকভার হচ্ছে ততটুকু অংশই শুধু অ্যাডমিসিবল হবে, বাকিটুকু অ্যাডমিসিবল হবে না, এটা সেকশন 27 ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে। সো এতটুকু বোঝা গেল সেকশন 27। আর একটা কন্ডিশন আমরা পেলাম যে যতটুকু ডিসকভার হচ্ছে কনফেশনের ইনফরমেশনের মাধ্যমে ততটুকু অ্যাডমিসেবল হবে। এতটুকু বুঝলে আমাদেরকে নেক্সটে দেখাতে হবে যে যেই ফ্যাক্টটা বা যেই নতুন ফ্যাক্ট ডিসকভার হচ্ছে সেটা অবভিয়াসলি রেলিভেন্ট ফ্যাক্ট হতে হবে। এখন কোন ওই যে বোতলটা সে যে পাচ্ছে ডিসকভারি অফ নিউ ফ্যাক্ট, সেটা বোতল পাচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু রেলিভেন্ট ফ্যাক্ট হচ্ছে। সো যেই ডিসকভারি অফ নিউ ফ্যাক্ট হবে সেটা অবশ্যই রেলিভেন্ট হতে হবে। ধরুন এখানে আমরা একটা এক্সাম্পল নিতে পারি, সে বলেছে যে আমি ওই পার্টিকুলার স্থানে এই পয়জনের বোতলটা রেখেছি, হ্যাঁ, এখন পুলিশ সেই পার্টিকুলার স্থান খুঁজতে যেয়ে সে পুলিশ আরও অনেক জায়গায় সার্চ করলো, বা অনেক জায়গায় সার্চ করে সে পার্টিকুলার স্থানে না অন্য কোনো জায়গায় পুলিশ একটা ঘড়ি পেল, হ্যাঁ, একটা ঘড়ি পেল, সেটা তো কোনোভাবেই রেলিভেন্ট না ফ্যাক্টিন ইস্যু বা ইসের সাথে, সেটা তো কোনোভাবেই রেলিভেন্ট না ফ্যাক্টিন ইস্যুর সাথে, ঘড়ি তো কোনো কিছুই না, আর যেখানের কথা বলেছে সেখানেও পাইনি। তার মানে এই যে ডিসকভারি অফ ফ্যাক্ট বা নিউ ফ্যাক্ট সেটা কিন্তু রেলিভেন্ট হচ্ছে না, ওকে, কোনোভাবে রেলিভেন্ট হচ্ছে না, এর জন্য এই যে এই পার্টিকুলার ফ্যাক্টটি সেকশন 27 আন্ডারে অ্যাডমিসেবল হবে না, এটাই বলেছে, এটাও বলেছে সেকশন 27। সো সেকশন 27 আন্ডারে কোনো একটা ফ্যাক্ট অ্যাডমিসেবল হতে হলে কী কী বিষয় থাকতে হবে সেটা আমরা পুরোপুরি এক্সাস্টিভলি পড়েছি। So this is all about section 27 and thanks for watching this video.